দিনের কষ্ট করে গড়ে তোলা লম্বা চুল কার কাটতে ইচ্ছা করে? আমার ওরা একদমই কাটতে ইচ্ছা করে না। তো অনেক দিন থেকেই না তোমরা কমেন্ট করছিলে যে দিদি তোমার চুল কাটার একটা ভিডিও দাও। তো সত্যি কথা বলতে আমি আমার চুল কাটতে চাই না আর ইচ্ছাও করে না। তো ভাবলাম তোমাদের জন্য একটা ভিডিও নিশ্চয়ই করা যেতে পারে। তো তার জন্য দেখো আমি চুলটা কেটে একদম ছোটো ছোটো করে নিয়েছি। তো এই লুকটা আমার কেমন লাগছে? হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও তো খুব ভালোই আছি। তো আজকে আমি একটা তোমাদের জন্য ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি। তো দেখো আমার এই যে লম্বা চুল, তোমরা না অনেকে কমেন্ট করো যে দিদি তোমার চুলের আগাটা একটু কাটো। সত্যি কথা বলতে না আমার একটুও কাটতে ইচ্ছা করে না, একটুও কাটতে ইচ্ছা করে না। তো তোমরা অনেকে রিকোয়েস্ট করো যে দিদি এক ভিডিওটা বানাও, ওই ভিডিওটা বানাও। সত্যি কথা বলতে কি আমি সব ভিডিও হয়তো বানাতে পারি না, বাট তোমাদের জন্য আমি চেষ্টা করি যে এইরকম ভিডিও বানানোর। তো দেখো আজকে আমি তোমাদের সাথে আমার শর্ট হেয়ার কাটের একটা ভিডিও দেব। এই মানে ট্রিক্সটা আমি না অনেক দিন থেকেই দেখেছি। তো ভাবলাম আজকে চলো বানিয়ে নেওয়া যাক। তো দেখো আমার লম্বা চুল আমি না কেটে কীভাবে শর্ট করে নিয়ে একটা আলাদা লুক ক্রিয়েট করি সেটাই তোমাদেরকে দেখাবো। দেখো প্রথমে চুলটা ভালোভাবে আঁচড়িয়ে নিচ্ছি, নিয়ে এবার এই যে হাতে একটা কালো রঙের রিবন নিয়েছি। এটা হেয়ার ব্যান্ড হলে ভালো হয়, বাট আমার কাছে যেহেতু হেয়ার ব্যান্ড ছিল না তাই জন্য আমি এরকম একটা কালো রিবন নিয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছ যে আমার চুলটা কতটা লম্বা। তো তোমরা কেন বলো যে তোমার চুলটা একটু কাটো, আমার না একদম কাটতে ভালো লাগে না। তো প্লিজ বন্ধুরা তোমরা এরকম কমেন্ট করবে না। তো দেখো চুলটা আমি ভালো করে যেমন করে পনিটেল বাঁধে তেমন করে এরকম ভালো করে টাইট করে বেঁধে নিয়েছি। এবারে একদম ওইরকম টাইটভাবে রেখে একদম চুলের নিচে মানে আগার দিকে চলে আসতে হবে। আমি না প্রথমে বুঝতে পারছিলাম না মানে কিভাবে করব, কখনো ট্রাই করিনি, ফার্স্ট টাইম ট্রাই করছি ওই জন্য একটু অসুবিধা হচ্ছে। এটা আমি না ইউটিউবে দেখেছি অনেকবার যে যাদের লম্বা চুল থাকে তাদেরও তো ইচ্ছা হয় যে একটু শর্ট হেয়ার হলে কেমন আমাদের লুকটা লাগতো, কেমন দেখাতো, সেটা দেখার জন্য তারা এই ট্রিকটা সবসময় ফলো করে। তো আমিও ভাবলাম কেন না আমিও করি, তো আর তোমাদের সাথে শেয়ার করি যে ভিডিওটা কেমন হয়। এটা তোমরা চাইলে যতটা পারো ততটাই ছোট করতে পারো, যে দেখো। আর হেয়ার ব্যান্ড হলে না আরও খুব সুন্দর দেখতে হবে, যেহেতু আমার কাছে ছিল না হেয়ার ব্যান্ড, কী আর করা যাবে। তো দেখো আমার এত লম্বা চুল আমি কীভাবে না কেটে একদম ছোট ছোট একটা আলাদা লুক নিয়ে এসেছি। তো দেখো কত সুন্দর লাগছে। আর কেমন লাগছে আমাকে সেটা তো তোমরাই বলবে, তোমরা কমেন্ট করবে কেমন লাগছে। তো ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট একটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং।